তো আমরা আউফবাওয়ের নীতি যখন পড়তেছিলাম তখন আমরা এরকম একটা চার্ট দেখছিলাম, মনে আছে কিনা জানি না, 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 3f কখনো হয় না, তারপর 4s, 4p, 4d, 4f, প্রথম f এখানে হয়, 5f পর্যন্ত যায়, 5s, 5t, 5p, 5d, 5f, তারপর হচ্ছে 6 থেকে কমতে শুরু করে, 6s, 6p, 6d, 7s, 7p, এই 7p পর্যন্তই মোটামুটি তোমার পুরাটা কভার হয়ে যায় আর কি। তুমি যদি দেখো আমাদের এখন পর্যন্ত 118টা এলিমেন্ট হয়েছে এবং এখানের মধ্যে পুরাটা চলে আসে। তুমি হিসাব করে দেখো, 2, 10, এখানে কত আছে, এখানে তোমার 18, 28, তারপর এখানে কত আছে, 36, 46, 46 আর 14-তে কত, 60, তারপরে এখানে আবার 68, তারপর 10-এ 78, 78 আর 14-তে 82, 92, আবার এখানে দেখো 102, 110, 118, দেখছো? তুমি যদি এখানে, এখানের মধ্যে 118টা ইলেকট্রন চলে আসছে। সো এখান থেকে আমরা যদি এই ইলেকট্রন গুলোকে সাজাতে চাই, তাহলে তুমি দেখো এখানে কয়টা ফ্লোর পাচ্ছ, এই একটা ফ্লোর, দুইটা ফ্লোর, তিনটা ফ্লোর। ফ্লোর মানে আমি কি মিন করতেছি, শেল। তুমি 60টার বেশি শেল আমাদের লাগে না, যেহেতু আমাদের এলিমেন্ট সংখ্যা কয়টা, 118টা, তাহলে আলটিমেটলি শেল কয়টা আছে, 60টা। এবং তুমি যদি দেখো পুরো পিরিয়ডিক টেবিলটাকে 60টা ফ্লোরে ভাগ করা হয়েছে। এখন তুমি বলতে পারো নিচে এই দুইটা কি, নিচে এই দুইটা তো আমরা পরে আসবো। সো আমরা দেখতেছি কি, 60টা ফ্লোরে ভাগ করা হয়েছে, এক ফ্লোর, দুই ফ্লোর, তিন ফ্লোর, চার ফ্লোর, পাঁচ ফ্লোর, ছয় ফ্লোর, সাত ফ্লোর। এবং সাত ফ্লোরের ক্ষেত্রে তুমি যদি একটু ভালো মতো দেখো এখানে মধ্যে কমন কি, হ্যাঁ কোনোটাতে পি আছে, কোনোটাতে পি নাই, কোনোটাতে ডি আছে, কোনোটাতে ডি নাই, কিন্তু একটা জিনিস কমন না, এস সবার ক্ষেত্রে আছে। তাহলে আমরা যখন এস এস এর দিকে তাকাই, আমরা বুঝতে পারি যে এই এই যে আমরা ইলেকট্রনটা নিয়ে কথা বলতেছি, এটা কোন শেলে গেছে, এটা বুঝার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এস নিয়ে কথা বলা, ঠিক আছে? এখন 4s এ থাকলে ওটা 3d তেও থাকতে পারে, ওই শেল, লাস্ট শেল ইলেকট্রন। কিন্তু আমরা যখন এস এর দিকে তাকাবো, আমরা কোন ঘরে আছে, কোন ফ্লোরে আছে, কোন ফ্লোর না বলে আমরা এখন থেকে পিরিয়ড বলি, কোন পিরিয়ডে আছে ওটা ভালো মাপা যায়। তাহলে আমরা 60টা পিরিয়ডে এভাবে ভাগ করি। ফর এক্সাম্পল আমি যদি সোডিয়ামের দিকে তাকাই, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা সবসময় লাস্ট ইলেকট্রনটা নিয়ে কথা বলি, লাস্ট ইলেকট্রন বা লাস্ট শেল ইলেকট্রন, ঠিক আছে? তো লাস্ট শেল ইলেকট্রনটা কোথায় গেছে ওটা চেক করবো। তো সোডিয়াম যদি তুমি দেখো, 1s2, 2s2, 2p6, 3s1, ওকে, আমাদের 1s আছে, 2s আছে, কিন্তু আমরা বললাম কি, আমরা ভ্যালেন্স ইলেকট্রনে যাই, প্রতি প্রথমটা দুইটা, পরেরটায় আটটা, এরপরে থার্ড শেলে চলে গেছে না, তাহলে এটা কোন পিরিয়ডে থাকবে, থার্ড পিরিয়ডে থাকবে, অর্থাৎ থার্ড ফ্লোরে থাকবে, উপর থেকে নিচে। তো আমরা যদি দেখি এটা থার্ড ফ্লোরেই আছে, যদিও আমার এখানে ফুল ছবিটা আসে না, এটা থার্ড ফ্লোরেই আছে। সো এভাবেই আমরা সাধারণত পিরিয়ডটা হিসাব করি, পিরিয়ডটা সাধারণত এস, লাস্ট এস টা দিয়ে আমরা হিসাব করি। সো আমরা এখন যে কোনো এন্ডে যেতে পারি, যেমন আমরা যদি ফেরাস 26 দিয়ে হিসাব করি, আমরা কি জানি, আমরা সেম প্রিন্সিপলটা আবার হিসাব করি, ফেরাস 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর 4s2, তারপর 3d, মোস্ট প্রবাবলি 3d4 হয়, কিন্তু এখান থেকে এক নিয়ে আমরা 3d টাকে একদম ফুলফিল, হাফ ফিল করতেছি যাতে স্টেবল হয়। তাহলে আমরা রিচ করছি কিনা দেখি, 10, 18, 19, 24, না আমরা ভুল করছি, তাহলে 25, 26, এটা হবে 3d6, ওকে। সো তুমি যদি দেখো আমরা কি বলছিলাম, আমরা ডি অনেকের ক্ষেত্রে থাকবে, অনেকের ক্ষেত্রে থাকবে না, কিন্তু আমরা কোন তলায় আছে এটা বোঝার সবচেয়ে বেস্ট ওয়ে কি, লাস্ট শেলটার এস কোথায়, ঠিক না? তাহলে এটা লাস্ট শেল কোনটা হিসাব করি আমরা, প্রথমটা তো ফার্স্ট শেল, সেকেন্ড শেলে 8টা, থার্ড শেলে 8টা, লাস্ট শেলে এইটার এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এস, মানে 4s এ ঢুকছে। তাহলে আমরা পিরিয়ড কোথায় বলবো, 4s। এবং আমরা যদি দেখি এই 4s বরাবর যেটা আছে, 1s, 2s, 3s, 4s, এই বরাবর গেলে আমরা কি, ফেরাস পাচ্ছি। তাহলে আমরা ফ্লোরটা হিসাব করে ফেললাম বা পিরিয়ডটা হিসাব করে ফেললাম। দেন আমাদের যে কথাটা আসে, এটা হচ্ছে আমরা গ্রুপ হিসাব করব কিভাবে। গ্রুপ হিসাব করার জন্য আমাদের মাথায় রাখা লাগবে, এখানের মধ্যে আমরা যখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, ফার্স্ট ফ্লোরের মধ্যে এস এস বা সেকেন্ড ফ্লোরের এস, তাহলে আমরা আমরা দেখতেছি কি, এখানে এস ব্লক মৌল আছে, এস এর একটা ব্লক আছে, তারপর পি এর একটা ব্লক আছে, ডি এর একটা ব্লক আছে, এফ এর একটা ব্লক আছে। এবং আমরা কি জানি, এখানে তুমি যদি চেক করে দেখো,
এফ এর জন্য আমরা যদি ভালো মতো খেয়াল করি, এফ এর জন্য কি থাকার কথা, এই এফ প্রত্যেকটা এফ এর আমরা যখন সেলে ভাগ করি, সাব সেলে ভাগ করি, এফ এর রুম কয়টা থাকে আমরা জানি, এফ এর রুম থাকে 60টা। এবং কেন 60টা রুম থাকে এগুলো নিয়ে আমরা কথা বলে ফেলছি, এগুলা সেকেন্ড চ্যাপ্টারের বিষয়, এগুলাতে আমরা ডিটেলস এখন আর ঢুকব। তাহলে এফ এর রুম যেহেতু 60টা থাকে, প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে টোটাল 14টা রুম থাকবে এফ এ। তাহলে 14টা এখানে থাকবে, এখানে 14টা থাকবে, ডি এর ক্ষেত্রে 10টা করে থাকে আমরা জানি, তারপর ডি এর ক্ষেত্রে 10টা গেল, তারপর পি এর ক্ষেত্রে আমরা জানি প্রতিটাতে 6টা করে থাকে, তাহলে এখানেও থাকবে 6টা করে, এস এর ক্ষেত্রে প্রতিটাতে 2টা করে থাকে, তাহলে এখানে 60টা ঘর আছে এবং প্রতিটাতে 2টা করে আমরা জানি 1s1 1s2 2s1 2s2 3s1 3s2, মানে প্রতিটা মানে ফ্লোরে 2 জন করে থাকতে পারে এস এর ক্ষেত্রে। তাহলে টোটাল এস ব্লক মৌল আমরা 14টা পাবো, ঠিক আছে, 14টা। তাহলে এস এর 1s1 গ্রুপ যেগুলো আছে সবগুলোকে আমরা একটা রুম, একটা ফ্লোরের মানে ফার্স্ট যে রুমটা দিয়ে দিলাম, এটাতে 60টা ফ্লোর আছে এবং আমরা এরকম একটা ভাগ একটা লেয়ার পাইলাম, এবং এটাকে আমরা 1s গ্রুপ বলি, 1s। তারপরে কি হবে, এখানে 60টা থাকবে, এরপর 2s, 2s এর একটা হিলিয়াম বা ওদিকে থাকে, এই জন্য এটা এইভাবে দেখানো হয়, 2s আমরা এখানে পাবো। ওকে, এখানের মধ্যে লাস্ট শেলে সবার ক্ষেত্রে লাস্ট শেলে 2টা করে আছে। এরপর এরপর আমরা দেখি কি, ডি এর জন্য ডি 10টা এখানে, কেন ডিটাকে এখানে রাখা হয়েছে, কেন, কারণ আমাদের পিরিয়ডিক টেবিলটা এমন ভাবে সাজানো হয়েছে যে মেটাল থেকে নন মেটালে যাবে। সো ডি ব্লক মৌলগুলো হচ্ছে মেটাল, এস ব্লক মৌলগুলো হচ্ছে মেটাল। কিন্তু এখন আমরা যেটা দেখতেছি, সিরিয়ালি আমাদের আসার কথা পি, আসার কথা পি, আসার কথা না, কিন্তু আমরা মাঝে কি করলাম, ডি কে ঢুকাই দিলাম, ঠিক আছে। এই এগুলাকে তাই বলা হচ্ছে অবস্থান্তর করছো, মুভ করাইছো আর কি। ওকে, হোয়াট এভার, সমস্যা নাই। এখন তুমি দেখো এই ডি এর মাঝখানে ডি এর কয়টা রুম থাকবে, এস এর ক্ষেত্রে রুম কয়টা দেখো তো, একটা 2টা, ডি এর কয়টা থাকবে, সিম্পল, ডি এ আমরা জানি কয়টা শেল থাকে, কয়টা ইলেকট্রন আটতে পারে, ডি এর রুম থাকে 5টা, ডি এর রুম থাকে 5টা। এগুলো আমরা যখন কোয়ান্টাম নাম্বার নিয়ে কথা বলতেছিলাম তখন কথা বলছিলাম, প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে ইলেকট্রন টোটাল 10টা থাকতে পারে। তাহলে ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, এভাবে তোমার আলটিমেটলি 10টা ঘর থাকবে প্রত্যেকটা কন্ডিশনের জন্য, ডি ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, 10টা ঘর থাকবে। ওকে, তাহলে গেল ডি এর ব্যাপারটা গেল। এরপর হচ্ছে পি এর, পি এর জন্য তাহলে আমরা জানি পি এ 6টা ঘর থাকার কথা, পি এ 6টা ঘর থাকার কথা, আর এফ, এফ একদম সম্পূর্ণ আলাদা, 14টা করে ঘর থাকার কথা, এবং 2টা রো থাকবে শুধুমাত্র। 2টা রো কেন থাকবে, কারণ 4f 5f বাদে আর কিছুই নাই। ওকে, আচ্ছা, এখন এফ নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ হচ্ছে এফ সাধারণত হচ্ছে এই এখানকার এক্সটেনশন, এটা গ্রুপ 3, গ্রুপ 3 এর এক্সটেনশন। ওকে, এখন আমরা একটু দেখি এখানের মধ্যে, আমরা সাধারণত লাস্ট শেল ইলেকট্রন, আমরা যে লাস্ট শেলে যে ইলেকট্রনটা ঢুকতেছে এটা যদি ডি তে ঢুকে, লাস্ট শেলের লাস্ট ইলেকট্রনটা যদি ডি তে ঢুকে তাহলে এটাকে আমরা ডি ব্লক বলি, আর লাস্ট শেলের লাস্ট ইলেকট্রনটা যদি পি তে ঢুকে তাহলে পি ব্লক বলি। আমরা লাস্ট ইলেকট্রনটা দিয়ে হিসাব করি, তাহলে তুমি চিন্তা করে দেখো তো, লাস্ট ইলেকট্রনটা দিয়ে হিসাব করলে সোডিয়ামের ক্ষেত্রে এটা কি হয়, এস হয়, সিম্পল, লাস্ট ইলেকট্রনটা সোডিয়ামে ঢুকছে। এটার ক্ষেত্রে ফেরাসের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা 3d6 ডি তে হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, ডি ব্লক মলিকিউল। তারপর যদি সোডিয়ামের ক্ষেত্রে এটাকে এস ব্লক মলিকিউল বলবো, তাহলে ডি ব্লক মলিকিউলের ক্ষেত্রে ডি 6 নম্বর রুমটাতে এটা থাকবে। তাহলে তুমি দেখো তো 6 গ্রুপটা, 1 2 3 4 5 6, আচ্ছা আমরা তো ছবি দেখেই বলতে পারি ডি এর 6 নম্বরটা কত হয়, দেখো তো ডি শুরু এখান থেকে, 1 2 3 4 5 6, ফেরাস পেয়ে গেছি। ওকে, এখন ফর এক্সাম্পল আমরা যদি অ্যালুমিনিয়াম 13 একটা পি ব্লক নিয়ে কথা বলি, অ্যালুমিনিয়াম 13টা বের করতে চাই, 1s2 2s2 2p6 3s2 3p1, লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে দেখো তো, পি তে ঢুকছে কিনা, হ্যাঁ পি তে ঢুকছে। লাস্ট ইলেকট্রনটার ক্ষেত্রে কোন পিরিয়ডে হবে, পিরিয়ড হবে 3s2, মানে হচ্ছে থার্ড পিরিয়ডে। তাহলে তুমি গনে গনে আসো, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, এখানে অ্যালুমিনিয়াম আছে। ওকে, তারপর তুমি দেখো লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে, লাস্ট ইলেকট্রনটা ঢুকছে পি তে। তাহলে পি এর লাস্ট ইলেকট্রনটা যেখানে ঢুকছে, তাহলে পি এর ক্ষেত্রে পি এর ফার্স্ট রুম যেটা, পি এর জন্য ফার্স্ট রুম কোনটা, এটা না, ওকে, থার্ড রো, পি এর ফার্স্ট রুম এটা, এখানে অ্যালুমিনিয়ামটা আছে। এটা হচ্ছে আমাদের বেসিক। এখন তোমাদের বইয়ে ইজি করার জন্য কিভাবে করছে, এস ব্লকের ক্ষেত্রে তোমাদের পিরিয়ড বের করার ওয়ে কি, তোমার শেল নাম্বারটা হিসাব করে, যেমন আমি তোমাদের বইয়ের ইজি নিয়মটা দেখে দিয়ে দেখাই। তোমাদের বইয়ে যেটা করা হয়েছে, একটা সেকেন্ড, এই যে ধরো সোডিয়াম,
সোডিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s1, তাহলে এটা লাস্ট শেল, তাহলে 3 নম্বর, এটা পিরিয়ড ধরা হয়েছে 3। আর এখানে সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা, এখানে লাস্ট শেলে ইলেকট্রন নাম্বার হিসাব করা হয়েছে, লাস্ট শেলের ইলেকট্রন নাম্বার যদি তুমি হিসাব করো এটা কি 1, তাহলে এটা কি হবে, এটা গ্রুপ হবে 1s, যেহেতু লাস্ট শেল s। তারপর এটার ক্ষেত্রে এটার গ্রুপ কিভাবে হিসাব করা হয়েছে, পি এর ক্ষেত্রে তোমাদের বই যেটা করছে লাস্ট শেল ইলেকট্রন চেক করছে, লাস্ট শেল ইলেকট্রন এখানে কত, 3, ঠিক না, এই 3, তো 3-এর সাথে 10 যোগ করে দিছে, 3-এর সাথে 10 যোগ করলে কত হয়, 13, 13 নাম্বার গ্রুপ বলা হয়েছে। এখন 13 নাম্বার গ্রুপ 10 কেন গ্রুপ যোগ করা হয়েছে এটা অনেকে বুঝে না, 10 কারণ কি, ভিতরে অবস্থান্তরের 10টা মেটাল রয়ে গেছে এখানে, ঠিক আছে, 10টার কারণে এখানে 10টা যোগ করা হয়েছে। তুমি এভাবেও করতে পারো বা বেসিক বুঝেও করতে পারো, সমস্যা হবে না। এরপর তুমি ধরো ডি এর ক্ষেত্রে, এখন পি এর ক্ষেত্রে এবং ডি এর ক্ষেত্রে সমস্যাটা কি, ধরো পি এর ক্ষেত্রে তুমি যদি দেখো এই এখানে এখানে 3টা আছে, তো তুমি এটা 13 ধরে ফেলছো, সমস্যা নেই, কিন্তু লাস্ট শেল যদি ডি তে হয় তখনও কিন্তু 3টার হিসাব চলে আসে, তো ডি এর যেগুলো ওগুলাকে বলা হয় কি 3b। দেখো তুমি এখানে সবগুলোতে বি পাবা আর এগুলোকে বলা হয় এ। ওকে, এখন ফাইনালি এভাবে আমরা গ্রুপ নাম্বার বের করতে পারি। আর আমাদের মনে রাখা লাগবে ল্যান্থেনাইট সিরিজটা হচ্ছে এই 3 নম্বরের এক্সটেনশন, থার্ড গ্রুপের এক্সটেনশন আর কি, সো এগুলো সবগুলো এখানে থাকবে, আর পিরিয়ড হচ্ছে 4 আর 5 হতে পারে। ওকে, এভাবে আমরা সাধারণত এই গ্রুপ নাম্বার এন্ড পিরিয়ড নাম্বারটা হিসাব করি। এটা ছিল ফার্স্ট বেসিক কনসেপ্ট, দেন আমরা এখন একটু প্রপার্টিজ এর কাছে চলে যাবো।